কি বলে গেল পিসি? আমাকে রেডি করতে বললো? আমি অফিসের লোকজন, অফিসের লোকজন তো ইংরেজি বলে, মিটাই নেই এর মধ্যে। পালাচ্ছ কোথায় তুমি? হ্যাঁ একদম পালাবে না। এই নিপা, তুই মিঠাইকে সাজিয়ে দিবি, আমরা তোমায় প্রিপেয়ার করে দেবো। আর ছোটদা, তুই মিঠাইয়ের সাথে ফোনে থাকবি। একদম একদম। মিঠাই এদিকে এসো তুমি, আমিও তোমার আশেপাশেই থাকবো, বুঝলে? এত চিন্তা করো না মিঠাই, তাকো আমাদেরকে, সব ম্যানেজ হয়ে যাবে। হ্যাঁ মিঠাই, তুমি এত টেনশন কেন করছো বলো তো? খালি বুকে সাহস নিয়ে তুমি সামনের দিকে এগিয়ে যাও। ঠিক কথা, গোপাল আছে না? দেখো, যদিও আমি ভেবেছিলাম যে এই পাগলামিটার মধ্যে ঢুকবো না, কারণ বাঘের থেকে আমি শতহস্ত দূরে থাকাই পছন্দ করি, কিন্তু আফটার অল এটা আমাদের মিঠাই রানীর ব্যাপার, আর মিঠাই রানী এই সবটাই করছে আমাদের পরিবারের জন্য, অতএব এলেপ তো করতেই হবে। শোনো মিঠাই, তুমি একদম চিন্তা করো না, গোপালের নাম করে সামনে এগিয়ে যাও, তারপর যা হবে দেখে নেওয়া যাবে। আরে ও রাজীবদা, হ্যাঁ ছোট ভাই বলো কি বলছো? আরে এইসব কথা এখন বাদ দাও, আগে তুমি মিঠাইকে বলো যে দাদা ভাইকে গিয়ে কি বলবে। দেখো চরিত্রের প্রথম ডায়লগটা কিন্তু হিট হতে, তাহলে ব্যাপারটা জমবে না, চিন্তা উঠে যায়, জামাটা জমবে। তো এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। ও মা, এত এক্সপিরিয়েন্স তোর, তাহলে তুই মিঠাইকে বলে দে না রে, মিঠাইকে দাদা ভাইকে কি বলবে। হ্যাঁ ঠিক আছে রাজীবদা, এদিকে এসো তো। হ্যাঁ হ্যাঁ বলো বলো বলো, বসবো। আচ্ছা তুমি হচ্ছ ক্লায়েন্ট। আমি হলাম ক্লায়েন্ট, বেশ। আর দিদিয়া বস, তুই হচ্ছিস দাদা ভাই। আরে বস বস বসো গিন্নি বসো। আচ্ছা শ্রী, চশমাটা দিদিয়া দে তো। দে না বাবা, মুড মুড নাও, চশমাটা ধরো, পড়ো পড় পড় পড়। আরে পড়, তারপর তারপর তারপর। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার নিপা তুই ডেমো দিবি, ঠিক আছে? ধরে নে তুই হচ্ছিস দাদা ভাইয়ের একজন এক্স কলিগ, ঠিক আছে? তোর নাম তানিয়া, তুই অনেকদিন পর দাদা ভাইয়ের সাথে দেখা করছিস, অনেকদিন আগে তোর দাদা ভাইয়ের সাথে বেশ ভালো সম্পর্ক ছিল, ঠিক আছে? এবার তুই দাদা ভাইকে কিভাবে গ্রিট করবি সেটা দেখা। এই দাঁড়া তো, ভাব দে। হ্যালো সিটি বয়, কেমন আছো? হ্যাঁ নয়, হ্যাঁ ওয়েল ডান নিপা, ওয়েল ডান। মিঠাই এইভাবে বলতে হবে, ঠিক আছে? হ্যালো বলো 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 মিঠাই বলো। হ্যালো হ্যালো, আহা হচ্ছে না, বলো আবার বলো 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 হ্যালো। আরে দূর বাবা, না 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 মিঠাই মিঠাই হচ্ছে না। শোনো কি করতে হবে বলো তো, প্রথমেই তোমাকে একটু সুর লাগিয়ে দিতে হবে, মানে বাংলায় বলবে কিন্তু একটু সুর লাগিয়ে, এই যে তোমার এই ননদের মতো বলবে না, ঠিক আছে? ছোট গিন্নি যেভাবে বললো সেইভাবে বলবে, কিভাবে বলবে? একটু খারবে কি দিলে, বেঁকিয়ে দিয়ে বলবে হ্যালো হ্যালো। তা এটা আমার, তুমি শুধু বলো হ্যালো হ্যালো হ্যালো। আরে চলবে চলবে, কিন্তু চলবে না, একেবারে দৌড়াবে। তুমি এদিকে এসো তো, এবার পুরোটা বলো। হ্যালো সিটি বয়, এবার আমি শুধু একটা কথাই ভাবছি, সিদ্ধার্থ না বেউস হয়ে যায় সব শুনে। ওরে বাবা গোপাল, হেল্প করো ভাই, আফটার অল ওর বাড়ির জুয়েল ছেলে, জন্মদিনের দিন যেন অজ্ঞান টজ্ঞান না হয়ে যায়। গোপাল হেল্প। সিদ্ধার্থ, আমি যেটা বলতে চাইছিলাম যে বাজেটের
এই জায়গাটায় ক্লারিফিকেশনটা আরেকটু ক্লিয়ার হলে আই থিঙ্ক ভালো। আমরা না বুঝতে পেরেছি এই পুরোটা হচ্ছে তোর সাথে প্ল্যান, ইচ্ছে করে করিয়েছে এগুলো। মিঠাই তো আর জবাব দেবে বলে পুরো রেডি আর স্টেডি হয়ে এসেছে। রাতুল, তুমি শুধু দাদাভাইকে একটু সামলে নিও, বলা যায় না বেহুশ টেহুশ হয়ে যেতে পারে। আসলে তোমরা বউদের এত আন্ডার এস্টিমেট করো। মানে কি করবে কি তোমরা? আর তুমি এভাবে বউদির মতো কথা বলছো কেন? দেখো সেটের ক্লায়েন্ট কিন্তু এখানেই আছে, সো প্লিজ। এখন সেটের জন্য খুব মন খারাপ করছে না? এতদিন তো বলে এলে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, এখন কি হলো? স্বামী রাতুলানন্দ, হে ভগবান, তোমার ওই নতুন রেশারেশির হাওয়াটা যেটা মনোহরাতে উঠেছে তার ছোঁয়া লাগলো নাকি? হরি হরি, গন্ডগোল করলো সিডা, তুমি আমাকে বকছো? হ্যাঁ, কারণ তুমিও সিডের সাথে সিম্প্যাথাইজ করছো। আরে চলো এখন এখান থেকে। চলো মানে? আরে একবার টেক্সট করে বলছো ক্যাফে থেকে বেরো, একবার বলছো ওইখানেই থাকো, এখন বলছো চলো, মানে এক্স্যাক্টলি আমরা করছিটা কি এখানে? এবার এখান থেকে বসে সবটা দেখো। বসো। আজ না একটা বিশাল কাণ্ড হতে চলেছে, আমরা খুব রেগে আছি সবাই। কি হবেটা কি এখানে? কোনো গন্ডগোল হলে ঠিক ম্যানেজ করে নেবে। হ্যাঁ হ্যাঁ, পেয়ে গেছি তোমার দাদাভাইকে, আমি পেয়ে গেছি। এই তাহলে এবার যেগুলো যেগুলো শিখি চিনতে পারছো না? আমি তানিয়া। আরে আমরা একসাথে কাজ করতাম। এত ভালো বন্ধুত্ব সিরি, কেমন তুমি আমি চিনতে পারছো না? সিদ্ধার্থ, আমরা তাহলে উঠি আজকে? না না স্যার, কেন, আপনারা বসুন। আসলে আমাদের সিডি তো বরাবর এরকমই।
জন্মদিনের দিনও কাজ করবে, কি বলবো বলুন। আমি তো ওকে শুধু হ্যাপি বার্থডে উইশ করতে এসেছিলাম। হ্যাপি বার্থডে সিটি বয়। কি কাণ্ড কি কাণ্ড সিদ্ধার্থ, তুমি তো অদ্ভুত ছেলে। আজকে তোমার জন্মদিন সেটাই তুমি বলনি। সারাদিন তোমাকে আজকে দেখে দিলাম এতক্ষণ ধরে, নিশ্চয়ই তোমার নানা রকম প্ল্যান আছে। আমায় তুমি লজ্জায় ফেলে দিলে। হাউএভার, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আর একটা কথা শোনো, আমি তোমার থেকে বয়সে অনেক বড়, তাই তোমাকে একটা অ্যাডভাইস দিই, মাঝে মাঝে বন্ধুদের সঙ্গে টাইম স্পেন্ড করবে। আর স্পেশাল দিনে যেমন আজকে তোমার বার্থডে, শুধু শুধু কাজ কাজ করে টাইম ওয়েস্ট করবে না। মনে থাকবে দীপক, চলো আমরা বেরিয়ে যাই। হ্যাপি বার্থডে স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। মোস্ট ওয়েলকাম। আরে বলছি না, আমি দিদির নই, রিয়েল মিঠাই, বুঝলে? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, সিরিয়াল দাদা শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, দেড় আমার শেষ, মিঠাই সব ম্যানেজ করে নিয়েছে, আমি দাদুর নাতিকে নিয়ে আসছি। সিড, তুমি বেঁচে আছো তো? What the hell is this, Sri? না, এসব কি আরম্ভ করেছিস? I don't believe this, out of all people tu ye drama te jhuk diyechis, mane mithai ta ki korche, what is she trying to do? Shobta ekhon bolchis dada bhai, ektu age to tori behush hoar moto obostha chilo. Mithai, very good, khub bhalo bolecho tumi. Are dada, tu ki bolto, tor na ajke taratari bari ashar kotha chilo, ta na tu ekhane client handle korchis. তুই কি বুঝিস না, এই সব কিছু তোর সাথে প্ল্যান, তোর সাথে ইচ্ছে করে করে, বুঝতে পারিস না তুই? কি বলছো সীতা, সাইড ফিলিক্স, কি বলছো তুমি সীতমা দিদি? তুমি কি ভেবেছো উচ্চা ধরতে পারিনি? আরে মিঠাই যে এত স্টুপিড, মিঠাইও বুঝে গেছে যে এটা আমার বড় জার ইস্কিম, আর এটা উচ্চা ধরতে পারলো না। সিডি কিছু বলো। কি বলবো বলো তো, মানে এবার আমি বলবো, তুমি ক্লিয়ারলি শুনবে, ঠিক আছে? ও বাড়ির সবাই এতদিন তোমার জন্মদিনের প্ল্যান করতে পারেনি, কারণ তুমি পছন্দ করতে না। আর এই বছর থেকে সবাই একটু একটু করে সাহস পেয়েছে, কারণ দাদুর নাতি একটু একটু করে পাল্টে যাচ্ছে। তোমাকে যে সবাই বড্ড বেশি ভালোবাসে সেটা তুমি এখন বুঝতে পারছো কি না? যাকে মিঠায় বেশি কথা বলতে চায় না, এক্ষুনি বাড়ি চলে। হয়ে গেছে না? You know, just do me a favor, shut your mouth. শোনা, বুঝলাম যে মনোহরার বৌমাকে থামিদাদের সামনেই পোশাক পরে বেরিয়েছে। এ বাবা, না না, এত সাহস আমাদের নেই দাদা ভাই। জিসাস ক্রাইস্ট, তার মানে তোরা ওর কস্টিউম ক্যারি করছিস চেঞ্জ? হ্যাঁ, গাড়িতে আছে। গাড়িতে আছে।
মিঠাইরানি, আমি না অলরেডি খুব সারপ্রাইজড হয়ে গেছি। হ্যাঁ, আর সারপ্রাইজের দরকার নেই আমার। তুমি এবার এই কস্টিউমটা চেঞ্জ করে শাড়িটা পরে নাও, ওকে? Just don't believe this. হঠাৎ করে মিঠাইরানি আমার গলা জড়িয়ে ওটা কি বললো ঠিকই ওটা। হ্যালো সিদি বয়, বলেছি না আমি? হ্যাঁ, কি ভাবছি জানো তো, এবার থেকে দাদুর নাতিকে আমি ওই নামেই ডাকবো, একদম ওই স্টাইলে। তাতে কি হবে বলো তো? আমি একটু বড় যাওয়ার মতো হতে পারো। চলো চলো সীতাভা দিদি। হ্যাঁ চলো চলো চলো। শোনো রাতুল আনন্দ, তুমি না অত হেসো না। শোনো, দিস ইজ সিরিয়াস টক। এই বাড়ির মেয়েগুলো কিন্তু সাংঘাতিক হয়ে যাচ্ছে, আমি বলে দিলাম। Don't laugh, ready থাকো এটা। ইয়া ইয়া সিটি বয়, ইয়া ও গিফট দিস। এইভাবে চললে আমি বাড়ি ছেড়ে চলবো, আমি সিরিয়াসলি বলছি। সিদি প্লিজ ডোন্ট গো সিদি। গোপাল আছে, মিঠাই গোপাল ঠিক দেখে নেবে। বাড়িতে আজ সাজানো হয়েছে সেটা দেখে যেন তুই চিৎকার না করিস তোমার দিদি। হ্যাঁ, তাহলেই বাড়ির লোকজন বেঁচে যায়। তাড়াতাড়ি ফেরার কথা ছিল, আমি চেষ্টাও করেছিলাম কিন্তু ম্যানেজ করতে পারিনি। তার জন্য কি আমি দোষী হয়ে গেলাম? এত রাগের কি ওর? এসব কথা তো তুই বলবি না, আর আজকে তো একদমই বলবি না। তোর কোনো আইডিয়াই নেই মিঠাই কি কি করেছে। এটাই না আমার সব থেকে বিরক্ত লাগে। মানে তুমি কি বলতে চাইছো আমি হার্টলেস? মানে আচ্ছা ঠিক, দেখো সবাই কিন্তু রেগে আছে। হ্যাঁ, অদ্ভুত ব্যাপার, এত সবকিছু সাজানো হয়েছে আমার জন্য, সবাই আমার উপরই রেগে আছে। তাহলে আমি ফিরে এলাম কেন? আমিও চলে যাই। বলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। কে রাগ করেছে আজ দাদু ভাইয়ের উপর? আরে আজকের দিনে ও লোকে রাজপুত্তর, আবার বলো হ্যাপি বার্থডে। কিন্তু বাবা একটা জিনিস বললে চলবে না, আসল কৃতিত্ব কিন্তু আমাদের মিঠাই রানীর, কারণ মিঠাই রানী না থাকলে এই স্বামী সিদ্ধানন্তকে পাকড়াও করে আনতে। আচ্ছা ঠিক আছে, এবার কিন্তু দেরি হয়ে যাচ্ছে, সবাই মিলে কেক কাটার ব্যবস্থা করতে হবে তো। হ্যাঁ, আর ভিডিওটা কিন্তু আমরা করব পুরোটা। এই বাবা ছবি তোরা পরে তুলবি, ওদিকে মিঠাই সব একা করছে। এই স্ত্রী নন্দা আয় আমার সাথে। সিদ্ধানন্দ শোনো শোনো শোনো, কি ব্যাপার বলো তো, একটু ডোজ টোজ পড়েছে নাকি?
পড়েছে না? পড়েছে, মিঠার মুখটা দেখছিস না? তাই তো দেখছি। আরে কি হলোটা কি? কেক কাটার তো ব্যবস্থা করতে হবে রে বাবা। আরে কি এত রাত্রি হয়ে গেলে কখন খাওয়া দাওয়া হবে? ওমা ওমা অত টেনশন করবেন না, অপারা গেছে তো ওরা সব রেডি করছে। ঠাম্মির কাছে কত বড় ঘটনা তা আমি তোমায় বলে বোঝাতে পারবো না। দাদু ভাই, তুমি যে আমাদের কাছে কি, তা আমি কি করে বোঝাই বলো? এই আর দেরি করিস না, সব তৈরি কর, খুকি ওমু যা যা, দেখ 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 দেখ। আরেকজন বলবে আমি ফ্যামিলিকে নিয়ে কনসার্নড নই, সারাদিন অফিসে পড়ে থাকি। আসি